বিয়ে করার জন্য একজন সৎ যোগ্য একজন ভালো মানুষ দরকার। অবিবাহিত তারকাদের জামাই আর পোশাকের অভাব হয় না বলে মন্তব্য করেছেন নায়িকা পপি। চলতি বছরের শুরু থেকে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভিন পপি। সোশ্যাল মিডিয়া বা মুঠোফোনেও তার সাড়া মিলছে না। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ছিল পপি বিয়ে করে ঘর সংসার করছেন। যদিও এ ঘটনার সত্যতা মেলেনি, তবে পপি এবার নিজেই মুখ খুলেছেন। পপি নিজেকে নিখুঁজ বলতে নারাজ। তিনি বলেন, আমি কিছু ঝামেলায় আছি, ঝামেলা শেষ হয়ে গেলে আমি আবার সবার সঙ্গে যোগাযোগ করব। আমি সব কিছুই নজরে রাখছি, সময় মতো সব মোকাবিলা করব। আমি গণমাধ্যমের সৃষ্টি, আনন্দ বিচিত্রে আমাকে তারকা জগতের উত্তরণের সিঁড়ি তৈরি করে দিয়েছে, তাই গণমাধ্যম আমার স্বজন। গণমাধ্যমের কারণেই আমি আজকের পপি, সে গণমাধ্যমের সঙ্গে বিতণ্ডায় যাওয়া আমার পছন্দ নয়। বিয়ে প্রসঙ্গে পপি বলেন, অবিবাহিত তারকাদের জামাই আর পোশাকের অভাব হয় না, আমারও অভাব নেই, কিন্তু বিয়ে করতে হলেও পুরুষ লোকটির সঙ্গে দুটো মিষ্টি কথা বলতে হয়, আমার তো সে সময়ই নেই। এছাড়া আমি কারো সঙ্গে মিষ্টি করে কথা বলতে পারি না। এদিকে পপির কারণে বিপাকে পড়েছেন ভালোবাসার প্রজাপতি সিনেমার নির্মাতা ও প্রযোজক। সিনেমার শুটিং অর্ধেক করার পর থেকেই তিনি আর কারো সঙ্গে যোগাযোগ রাখেননি। 1997 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র কুলি, মন্তাজুর রহমান আকবর পরিচালিত ওই সিনেমা 7 কোটি টাকার ব্যবসা করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই নায়িকাকে। পপি অভিনীত ডাইরেক্ট অ্যাটাক সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সাদেক সিদ্দিকী পরিচালিত এই সিনেমায় আমিন খান পপি জুটি বেঁধে অভিনয় করেছেন। তবে সব কিছুর ঝামেলা মিটিয়ে আবারও পর্দায় ফিরে আসবেন নায়িকা পপি, এমনটি জানিয়েছেন তিনি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।